দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জটিল চিকিৎসা পদ্ধতির সঙ্গে মানিয়ে নেওয়াটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানীরা আশার কথা শুনিয়েছেন। তারা বলছেন সঙ্গীত থেরাপি এতে ভালো ফল দেয়। এটি রোগীর দ্রুত আরোগ্য লাভের ভিত্তি হিসেবে বড় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব নার্সিংয়ের গবেষকরা 11 থেকে 24 বছর বয়সী একদল ক্যান্সার রোগীর ওপর সঙ্গীত থেরাপি প্রয়োগ করে সাফল্য পেয়েছেন। ওই রোগীদের সবারই জটিল ও ঝুঁকিপূর্ণ স্টেম সেল প্রতিস্থাপনের মতো চিকিৎসা চলছিল। থেরাপির পর অনেকটাই নিরোগ বোধ করছেন তারা। প্রধান গবেষক ডক্টর জোয়ান হার্সি বলেন, ব্যাপারটি রোগীদের জন্য প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এনআরবিসি ব্যাংক, সুখবর প্রতিদিন।